মা আমি অফিসে বেরাচ্ছি এই খেন্তি দাঁড়া কোথায় যাচ্ছিস টিফিন না নিয়ে অফিসে চলে আসছিস টিফিন নিবি না টিফিন হ্যাঁ এত কষ্ট করে টিফিন বানালাম তোর জন্য টিফিনটা নিয়ে যায় না ধর আমি টিফিন নেবো না মা টিফিন নিবি না মানে তুমি ফালতু আমার জন্য টিফিন বানিস আমি আজকে টিফিন নেবো না তুই তো কালকে পর্যন্ত আমার হাতে টিফিন নিয়ে অফিসে যেতিস মাসের 2 তারিখ পড়লে কি এমন হয়ে যায় যে তুই টিফিন নেওয়া বন্ধ করে দিস মা আজকে মাসের 2 তারিখ তার মানে আমি মায়না পেয়েছি কালকে আর আমি আজকে টিফিন নিয়ে যাবো বাড়ি দিয়ে আমি তো আজকে চিকেন বিরিয়ানি না 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 ইটস ব্যাড ডিটেক না আমি আজকে KFC বিরিয়ানি খাবো বার্গার খাবো মোমোস খাবো এইসব খাবো তোমার টিফিন আমি আজকে নেবো না ওকে হ্যাঁ ওই ছাই পাশগুলো গেল আর শরীরটা খারাপ কর হ্যাঁ মায়না পেয়েছি বলেই তো আমি টিফিন নেবো না আমি একটা বাইরের খাবার খাবো মাসের মায়না পেয়েছিস বলে এই না যে মায়ের হাতে টিফিন খেতে পারবি না তোমার টিফিনগুলো অনেক তেল তেলে ঝোলঝোল হয় তাই আমি তোমার আজকে বানানোর টিফিন নেবো না ঠিক আছে তুই যা আমার টিফিন আমি খেয়ে নেবো তোকে খেতে হবে না আরে রেগে যাচ্ছ কেন আমার কাছে একদম টাকা নেই মাসের শেষ এখন যদি আমি টিফিন কিনতে চাই তাহলে আমার পুরো টাকাটা শেষ হয়ে যাবে যা আছে তাও শেষ হয়ে যাবে না আজকে মাকে ডাকতেই হবে একটু অ্যাক্টিং করি মা অফিস যাচ্ছি অফিস যাচ্ছি মা শুনছো তো না আমার কথা তো আজকে তোমাকে টিফিন নিয়ে যেতে হবে মাসের শেষ আমার কাছে একদম টাকা নেই যাই মাকে গিয়ে বলি যাও বেড়া খাবে টিফিন নিয়েই আজকে অফিস যাবো না এসপার নয় ওসপার ও মামা কি আছে ব্যাপার করছিস কেন আমার বলছি টিফিন দেবে তোমার টিফিন নিয়ে তো অফিস যাবো আমি কতটা লেট হয়ে গেছি তুমি টিফিনটা দাও আমি বাইরে দাঁড়াচ্ছি টিফিন আমি কি এখানে ঘুগনি মুড়ির দোকান খুলেছি 10 টাকা 10 টাকা 10 টাকা যে তোকে টিফিন দেবো আমি এখন আজকে আর টিফিন জুটবে না মনে হচ্ছে কপালে তুই নাকি মাসে মোটা মায়না পেয়েছিস তুই নাকি বাইরে খাবি তাহলে যা না মা বাইরে গিয়ে খা বাইরে খাবারটা খা ও মা দাও না টিফিন মা আমার কাছে একদম টাকা নেই মাসের শেষ বোঝো একটু করো টিফিন হবে না তোর জন্য এখন থেকে টিফিন খেতে এসছে যাচ্ছি যাচ্ছি ও নো আজকে অনেকটা লেট হয়ে গেল বাসে যদি আমি গরমের মধ্যে যাই তাহলে তো আমার হালাত পুরো খারাপ হয়ে যাবে ওলা বুক করতে হবে ওলা ওলা ওনলি 300 রুপিস অ্যাটলিস্ট 1000 তো দেখতেই হবে মাসের 2 তারিখ বলে কথা এই তো 1000 রুপিসের ওলা ওকে বুক ও সো হট মনে হচ্ছে বাইরেও একটা এসি লাগাতে হবে ও মাই গড সেলফি তুলে নিই আবার কোথা দিন বসে জুড়ে বসে কি করছিস ওখানে একা একা দাঁড়িয়ে আয় আমার বুকে কি বুকে মানে কি বলতে চাইছিস মানে আমার সাইকেলে বস সাইকেলে দাঁড়িয়ে রাখছিস কেন চতক আমি সাইকেলে করে অফিসে চলে যাচ্ছি তোর অফিসে সামলা দিয়ে পুরো যাবো বুঝলি তোর ওই ভাঙা সাইকেল খাটারা সাইকেলে চড়ে আমি অফিস যাব আমি অফিসে যাব আমি আর ইউ সিরিয়াস শোন আমার কে অপমান করছিস কর আমার পক্ষী রাজকে একদম অপমান করবি না বুঝলি তো আমার জানা জিগার আছে ভাই তো খাটারাকে খাটারা বলবো না তো কি বলবো আর আমি ওলা বুক করেছি 1000 রুপিস দিয়ে তোর খাটারা সাইকেলে চলো আমি অফিসে যাবো আর ইউ সিরিয়াস হ্যাঁ এখন তো তোর ব্যাপার স্যাপার আলাদা এখন তো বড় লোক হয়ে গেছিস এখন তো গাড়ি করে যাবি এখন তো বিটকালকে ভুলে যাবি তাই না ঠিক আছে ভাই চললাম টাটা দুয়া আমি ইয়াদ রাখ না আর সাইকেল সাইকেল প্রতিদিন ওলা করে 1000 টাকা করে যেতে যেতে আমার তো সব টাকা পয়সা শেষ হয়ে গেছে KFC বিরিয়ানি খেতে খেতে আমার টাকাগুলো শেষ হয়ে গেছে পার্লারেও যেতে হবে আইব্রো করাতে নাহলে তো আমার শিনচানের মাসি লাগছে আমাকে দেখতে কী করবো বাসে যাওয়ারও টাকা নেই আমার কাছে হ্যাঁ বিটকেলকে একটা ফোন করো তো সেই দিন আমাকে বলেছিল ওনাকে আমাকে সাইকেলে করে অফিসে নিয়ে যাবে তাহলে বিটকেলকে একটা ফোন করি কুইনি খাওয়ার সময় আমার কে ফোন করছে আপনার হ্যালো বিট্টু ও খ্যান হ্যাঁ বল আরে আমি রে খেন্তি খেন্তি খ্যান ফ্যান না খেন্তি বলছি তুই খ্যান্তিই বল আমাকে এখন আবার খ্যান নাম পাল্টে আবার খেনতে রেখেছিস আমাদের সেই খেনতি আচ্ছা আচ্ছা শোন না বলছিলাম কি ডিপিটা তো ভালোই লাগিয়েছিস কিসের ডিপিটা আরে তোর হোয়াটসঅ্যাপের ডিপিটা
হট লাগছে কিন্তু খুব, সিক্স প্যাকটা খুব ভালো লাগছে। সিক্স প্যাক আমার আবার সিক্স প্যাক কবে হলো রে? হ্যাঁ রে বাবা, তোর সাথে কথা বলছি তোরই সিক্স প্যাক নিয়ে কথা বলবো। স্যার দু মাস আগে একটা জিম টিম করেছিলাম, সত্যি বলছি সিক্স প্যাক দেখতে পেয়েছিস। মানে ঋত্বিক রোশন পেল, ঋত্বিক রোশন তেল দিচ্ছে মনে হচ্ছে বেশি। কেন তুই বল কি খুব কি ব্যাপার, তুই বল বেশি তেল দিচ্ছিস মনে হচ্ছে, আসল কথা বার কর। আসল কথা? আরে শোন না, আসল কথা নকল কথা কিছু না, বলছিলাম কি আজকে একটু আমাকে তোর পক্ষে গেছে, মানে তোর সাইকেলটা করে একটু অফিসে দিয়ে আয় না রে। এই ব্যাপার? আচ্ছা তুই না ওলা করে অফিসে যেতিস, এখন আমার কথা তোর মনে পড়ে গেছে আজকে। চল আর একটু দিয়ে না আমাকে বোঝ, একটু আমার ব্যাপারটা একটু দিয়ে আয় না। কোনো সাইকেল ফাইকেল হবে না, যা ওলা করে চলে যা। চল রাখ ফোন। কেটে দিল, এবার মনে আমাকে হেঁটে হেঁটেই অফিস যেতে হবে। কেন যায় তো, কেপসি বিরিয়ানি খেলাম। এক্সকিউজ মি, ইয়েস ম্যাম, গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম আপনাকে আমাদের সবশেষ পার্লারে। সবশেষ পার্লার মানে হোয়াট ইউ মিন বাই সবশেষ পার্লার? ইয়ে মানে সবশেষ মানে এটা হচ্ছে একটা পুরো ল্যাম্বরগিনি হয়ে পার্লার দিয়ে বেরোবেন। ও ওকে, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। তো আপনাদের এখান দিয়ে মানে কত প্রাইস থেকে ফেশিয়াল প্যাক স্টার্ট হচ্ছে? আমাদের এখান থেকে মাত্র 10 টাকা থেকে ফেশিয়াল প্যাক শুরু হচ্ছে। তো 10 টাকা যেটা রয়েছে সেটা হচ্ছে কম রেঞ্জের, যেটা হচ্ছে উচ্ছে মাখা ফেশিয়াল প্যাক, যেটা আমরা শিলনোড়ায় বেটে হামলদিস্তা ছেঁচে একদম গ্রাম্য পদ্ধতিতে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে আপনার মুখে অ্যাপ্লাই করবো। এত কম দাম, এত কম দাম, আপনি কী করে ভাবেন যে খ্যান খ্যান এত কম দামে ফেশিয়াল প্যাক করবে? আর দেখুন যেরকম ঝিঙে মাখা, কচু মাখা, এঁচোড় মাখা, আরও বিভিন্ন ধরনের ফেশিয়াল প্যাক রয়েছে। আরে থামুন থামুন, মাই গড, না কাজে না করে দেখলে তো কিছুই বুঝবে না। ম্যাডাম অ্যাটলিস্ট 10,000 কিছু বলুন, এত কম প্রাইজের আমি নট পসিবল। আমি আপনাকে একটা 10,000 না, একটু বেশি আছে আমাদের এখানে ফেশিয়াল প্যাকটা দাম 15,000 আছে, তো আপনাকে আমি 15,000 অফার করছি। ও ওয়াও, 15,000, ওকে। আপনাদের এখানে এত কম দাম শুনে আমি ভেবেছিলাম হয়তো বেশি কিছু নেই, এই জন্য আমি সব দিক কমিয়েই বলেছিলাম 10,000। বেসিক্যালি আমি 50,000 উপরে কিছু ইউজ করি না। ওকে ম্যাম, এক্সকিউজ মি মিনতি, কাস্টমারকে নিয়ে যাও ভিতরে। ওকে যাব, আমার কাছে তো একদমই টাকা নেই। ও ক্যান ম্যাম, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, কেমন আছেন ম্যাম? আপনি আগের বাড়ি যে ফেশিয়াল প্যাকটা নিয়েছিল তার দিয়েও বেশি এক্সপেন্সিভ, এবং আপনি এখন যা আছে তার দিয়ে মানে আরো সুন্দরী হয়ে উঠবেন। ওটার দাম ওনলি 30,000, শুধু আপনার জন্য স্পেশাল অ্যারেঞ্জ করেছি আমি। একটু কম 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 টাকা যেটা আছে একটু কম কমের দিকে যান। কম দামের মধ্যে ম্যাডাম আছে 1,000 rupees একটা প্যাক আছে যেটা আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার মুখে। আচ্ছা আরেকটু আরেকটু কম করেন ম্যাম, আমাদের এখানে 20 টাকায় আইব্রো করা হয়। আচ্ছা দিদি, আমি তো বুড়ো তুলতেই এসেছিলাম, তো আইব্রোটা করার জন্য যদি আমি সুতো দিই তাহলে কি আপনি একটু কম করবেন, যদি 5 টাকার মধ্যে হয়ে যায়? ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, এটা একটা পার্লার, মানে সুতো দিলে হবে না? কোথা দিয়ে চলে এসেছি, বেরোন তো বেরোন। যাচ্ছি যাচ্ছি।